ময়মনসিংহের ভালুকায় জুয়েলার্সের দোকানে চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ। প্রতিনিধি সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ আলম আকন্দ জানান, সিসিটিভির ফুটেজ দেখে ও প্রযুক্তির সহায়তায় চক্রের এক সদস্য সেলিমকে আটক করা হয়। এর আগেও থানার এসআই কাজলের নেতৃত্বে ওই ঘটনায় একটি টিম পরিচালনা করে আমির হোসেন ও দুলালকে আটক করে জেলা হাজতে পাঠায় পুলিশ। সোমবার রাতে সেলিমকে আটকের সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। গেল 10 জানুয়ারি বাটাজোর এলাকায় হৃদয় সুজয় জুয়েলার্সে চুরির ঘটনাটি ঘটে। ফরিদপুর শহরে দক্ষিণ ঝিলটুলি এলাকার অস্তিত্ব টাওয়ারের 10 তলা থেকে লাফ দিয়ে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার ফিরোজা বেগম নামে এক নারী ডাক্তারের মৃত্যু হয়েছে। প্রতিনিধি মাহবুব পিয়াল জানান, সোমবার বেলা 11:30টার দিকে এই ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার বেলা 11:30টার দিকে শহরের অস্তিত্ব টাওয়ারের 10 তলা থেকে লাফ দিয়ে চোখের ডাক্তার ফিরোজা বেগমের মৃত্যু হয়। পরে স্থানীয়রা এসে লাশ দেখে পুলিশকে খবর দেয়। তবে কি কারণে এই ঘটনা ঘটেছে তা পুলিশ জানাতে পারেনি। ডাক্তার ফিরোজা বেগম ফরিদপুর জহুরুল হক চক্ষু হাসপাতালের চোখের ডাক্তার হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। এছাড়াও ফরিদপুর কোতোয়ালি থানার সেকেন্ড অফিসার বেলাল হোসেন জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে কি কারণে তার এই মৃত্যু সেটা তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানান এই কর্মকর্তা। মুন্সিগঞ্জ এক আসনের নবনির্বাচিত সাংসদ সদস্য মহিউদ্দিন আহমেদ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। প্রতিনিধি নাজমুল মোল্লা জানান, সোমবার দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্প স্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে বেদির পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে জাতির শ্রেষ্ঠ সন্তানের প্রতি বিনম্র সম্মান প্রদর্শন শেষে দোয়া মোনাজাত করেন তিনি। এ সময় শ্রীনগর ও সিরাজদি খান উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। নোয়াখালী জেলা পুলিশের সাফল্য ও গৌরবের পদচিহ্ন স্মারক গ্রন্থের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালীর প্রতিনিধি রহিমা ফেরদৌস লিপি জানান, মঙ্গলবার সকালে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামানের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় অতিরিক্ত জেলা পুলিশ সুপার মুর্তাহিন বিল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ দিদারুল আলম সহ বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কাতারে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দুহার শেরাটন আল মজলিস হলে কূটনৈতিক ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কাতার প্রতিনিধি আমিন ব্যাপারী জানান, দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম খায়ের উদ্দিনের তত্ত্বাবধানে ও দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কাতার সশস্ত্র বাহিনীর মেজর জেনারেল ফায়েজ ফালে আল শাম্মারি জাহানান। কাতার বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের সঙ্গে বাংলাদেশ সশস্ত্র বাহিনী প্রতিষ্ঠার গৌরবোজ্জ্বল ইতিহাস এবং জাতিসংঘের শান্তিরক্ষী মিশন সহ দেশে বিদেশে সশস্ত্র বাহিনীর কার্যক্রম তুলে ধরার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতিরক্ষা খাতে বাংলাদেশের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। কাতার বিএনপির উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 88তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে সংগঠনটি। কাতার প্রতিনিধি আমিন ব্যাপারী জানান, এ সময় সংগঠনের সহসভাপতি ইসমাইল মনসুরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু ও যুগ্ম সম্পাদক মহিউদ্দিন কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহসভাপতি জসিম উদ্দিন, আহমেদ নবী নোমান, মোহাম্মদ সাইদুল, শাহিন উদ্দিন রুহেল, আব্দুর রহিম, মোহাম্মদ রিয়াজ, শাহজাহান সাজু, লিমন ভূঁয়া, জাহাঙ্গীর ভূঁয়া, মুরাদ হাওলাদার, জহির সহ অন্যান্যরা। এ সময় বক্তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান। রাজশাহীর বাগমারা উপজেলার নর্দাস ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে ও নতুন প্রজন্মের কাছে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা পরিচিত করার লক্ষ্যে চণ্ডীপুর গ্রামের জনসাধারণের উদ্যোগে এক ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি আপেল মাহমুদ রাঙা জানান, সোমবার বিকেলে উপজেলার নর্দাস ইউনিয়নের
চণ্ডীপুর গ্রামের মাঠে এই ঘোড়াদৌড় প্রতিযোগিতা দেখতে অত্র এলাকার হাজার হাজার নারী পুরুষের ভিড় দেখা যায়। প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে আসা অন্তত ছোট বড় 22টি ঘোড়া অংশ নেয়। এ প্রতিযোগিতায় অংশ নেওয়া ঘোড়ার মধ্যে ছোট, মাঝারি ও বড় আকারের ঘোড়া নিয়ে পৃথক পৃথকভাবে ঘোড়াদৌড় প্রতিযোগিতা হয়। বিজয়ীদের মধ্যে একটি করে ছাগল উপহার দেন। এ সময় মুজাফফর হোসেনের সভাপতিত্বে ও মাহবুব রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দাস ইউনিয়নের 4 নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আব্দুর রফিকুর ইসলাম রফিক। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ আব্দুর মতিন, প্রভাষক আনিসা রহমান, অধ্যক্ষ শফিক কামাল, গোলাম মোস্তফা, ডাক্তার শহীদুল ইসলাম, মাহফুজুর রহমান সহ অন্যান্যরা। এ সময় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কয়েক হাজার দর্শক এ ঘোড়াদৌড় প্রতিযোগিতাটি উপভোগ করেন। জামালপুরের সরিষা বাড়িতে 52তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি সাইদ মাহমুদ জানান, রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি সরিষাবাড়ি উপজেলার উদ্যোগে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আব্দুর রশিদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মনির উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুজাম্মেল হক ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এম এ গনি সহ আরো অনেকেই। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 200+ শিক্ষার্থী খেলাধুলায় অংশগ্রহণ করে। ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। নারায়ণগঞ্জে এলাকাবাসীর গণপিটুনিতে মিলন নামে এক যুবক নিহত হয়েছে। সিনিয়র স্টাফ রিপোর্টার ইদ্রিস হাসান জানান, সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের 4 নং ওয়ার্ডের আটিগ্রাম এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত যুবক একই এলাকার কাশেম মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী অভিযোগ, নিহত মিলন সন্ত্রাসী ও ডাকাত সদস্যদের নিয়ন্ত্রণ করত। বিভিন্ন সময়ে এলাকায় হামলা চালিয়ে বাসা বাড়িতে প্রবেশ করে স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ লুট করত। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুখলসুর রহমান জানান, সোমবার দুপুরে মোটরসাইকেল যোগে মিলন সহ 3 জন এলাকায় ঢুকে স্থানীয় দুবাই প্রবাসী শাহজানের উপর হামলা করে। এ সময় বিক্ষুব্ধ জনতা মসজিদের মাইকে ঘোষণা দিলে এলাকাবাসী জড়ো হয়ে তাকে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।